হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগ সিমু থেকে সিমু বলছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আপনার ভাইয়া ঢাকা থেকে আমাকে নিতে এসেছেন, আর উনি এসে এখনও যেহেতু পৌঁছায়নি, তাই ভাবলাম আমরা একটু বের হই এবং ইন্ডিয়ান স্টাইলের ফুচকাটা খেয়ে আসি আর মটকা চাটাও খেয়ে আসি। আর রাজশাহী শহরে তো অনেক বেশি ঠান্ডা পড়ে বাংলাদেশের মধ্যে, এটা তো আমি আগেও বলেছি। আর অনেক বেশি ঠান্ডা ছিল, আর মটকা চাটা অনেক বেশি এনজয় করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা বের হয়ে গেলাম। আপনারা কি জানেন আমাদের এই রাজশাহী শহরটা গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য বিখ্যাত? সত্যি আমাদের রাজশাহী শহরটা অনেক বেশি গ্রিন আর ক্লিন তো বটেই। আমরা এখন রাজশাহী শহরের সিএনবি মোড়ের দিকে আগাচ্ছি, আর সিএনবি মোড়টা কিন্তু স্ট্রিট ফুডের জন্য অনেক অনেক বিখ্যাত। রাজশাহী শহরের ঠান্ডাটা যেমন মজা, তেমনও কিন্তু সাজা। তারপরও আমরা কিন্তু গাড়ি নিয়ে বের হইনি, আমরা এত ঠান্ডার মধ্যে খোলা সিএনজি নিয়ে বের হয়েছি। এবং মজার বিষয় কি জানেন, সিএনজি আমরা 3 ঘন্টার জন্য চুক্তি করেই আমরা ভাড়াটা ঠিক করেছিলাম। রাজশাহী শহরে স্ট্রিট ফুডগুলো অনেক বেশি মজার, আর সিএনবি মোড়ের এই স্ট্রিট ফুডের রোডটা শুধু মজা আর মজাই খাবার। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে এসেছি, আমরা সিএনবি মোড়ে চলে এসেছি, আর এখানে কত রকমের যে স্ট্রিট ফুড! রাজশাহী শহরের পঙ্কিরাজ রিক্সাটা দেখুন, আমি কিন্তু এর আগের বেশ কয়েকটা ব্লগে দেখিয়েছি অলরেডি। আর রাজশাহী শহর কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত। আমরা এখন আমাদের গন্তব্য মানে খাবারের দিকে আগাচ্ছি, আর রাজশাহী শহরের স্ট্রিট ফুড কোনটা বিখ্যাত আর কোনটা কুখ্যাত আমার কিন্তু সব জানা। সিএনবি মোড়ের এই ফুচকাটা অনেক অনেক বেশি স্পেশাল, আর ফুচকাটার সাথে যে 7 রকম টকটা দেয়, জাস্ট ওয়াও, এত মজা এত মজা। আর নাগা পানির টেস্টটা তো সত্যি খুবই টেস্টি ছিল। মিষ্টি পানি, জিরা পানি, পুদিনা পানি, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুধু ইন্ডিয়ান স্পেশাল পানিটাই আমার কাছে নন স্পেশাল কেন জানি মনে হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন রাত 8টার মতো বাজে, আর তখন এত ভিড় ছিল যে আপনারা চিন্তাও করতে পারবেন না। শুধুমাত্র এই ফুচকাটাকেই ফোকাস করে সবাই এত রাতে বের হয়েছে, আর ফুচকাটা সত্যি খুবই স্পেশাল ছিল। ফুচকাটা অনেক বেশি স্পেশাল, আর এ কারণে মানুষের ভিড়ও কিন্তু অনেক বেশি ছিল, আর দামটাও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল। মাত্র 30 টাকা করেই তারা প্লেট নিচ্ছিল, এবং আমি তার বানানো দেখেও অবাক হচ্ছিলাম। বিশ্বাস করেন, এত সুইফট সে বানাচ্ছিল এবং আমাদের সার্ভ করছিল, সেটা চিন্তারও বাইরে। কারণ আমরা একসাথে অনেকজন গিয়েছিলাম, আর এক প্লেট খেয়ে কারো মনও ভরবে না, প্রাণও ভরবে না। সে বানাচ্ছিল আর আমরা খেয়ে যাচ্ছিলাম, এতটাই মজা লেগেছে। ফুচকাটা আপনাদের খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি, কারণ ফুচকাটার সাইজটাও অনেক বেবি সাইজ ছিল, আর ফুচকার শেলটা অনেক বেশি ক্রিসপি ছিল। আর এই ফুচকাটার কত প্রশংসা করব বলুন, যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ সত্যি অনেক মজার ছিল। আর যে টক পানিটা, সেই টক পানিটা যেভাবে তুলে খেতে হচ্ছিল, আসলে সেটাই বেশি এনজয়েবল ছিল।
আসলে যিনি বানাচ্ছিলেন তার বানানোটাও দেখার মতোই ছিল, কারণ উনি যতই বানাচ্ছিলেন ততই যেন আমাদের কাছে কম পড়ে যাচ্ছিল, কারণ আমরা এতই গোগ্রাসে খাচ্ছিলাম যে কি বলবো। ফুচকাওয়ালা মামা ফুচকাটা তো বানিয়ে দিচ্ছিল, কিন্তু পানিটা তো আমাদেরই তুলে খেতে হচ্ছিল, তাই না? আর পানি তোলার সময় ভিড়টা লেগে যাচ্ছিল, আর পানি তুলতে তো মজা লাগছিলই আর খেতে তো লাগছিলই। আমাদের এতগুলো মানুষের ফুচকা খাইদাই .com যখন শেষ হলো তখনও কিন্তু অনেক ভিড় ছিল, বোঝাই যাচ্ছে এই ফুচকা মামা অনেক বিখ্যাত হয়ে গেছে। এরপরে আমরা মটকা চারদিকে আগালাম। আসলে ফেসবুকে এই ফুচকা মামার হদিসটা আমি পেয়েছিলাম, আর এজন্যই এখানে ছুটে চলে আসা। ফুচকা মামার পাশে কিন্তু মটকা চায়ের দোকানটা ছিল, আর আপনারা তো জানেন আমি কতটা চা লাভার, আর মটকা চা খাবো না সেটা কখনো হয়, এজন্য আমরা চায়ের অর্ডার করলাম। আর বাচ্চারা যেহেতু আমাদের সাথে ছিল তাদের না আমরাই বড়রা একটু চাগুলো ট্রাই করে দেখলাম। বিশ্বাস করুন চাগুলো এত মজার ছিল। আমরা তিন রকমের চা নিয়েছিলাম, মটকা চা, ক্রিম চা এবং মশালা চা। প্রত্যেকটা চাই খুবই এক্সেলেন্ট ছিল। এই শীতের রাতে মটকা চাটা খেতে আমাদের অনেক ভালো লাগছিল, আর আমরা চা খেয়েও যখন ফিরছিলাম তখনও দেখি ফুচকা মামার ওখানে অনেক ভিড়ও লেগেই আছে। আমার মনে হয় রাত 12টা পর্যন্তই হয়তো ভিড় থাকে। এরপরে আমরা একটু সাহেব বাজারের দিকে অগ্রসর হলাম, আর সাহেব বাজারের দিকে যেতেই রাজশাহী কলেজটা পড়ল। এটা আমাদের রাজশাহী কলেজ। আমাদের রাজশাহী শহরটা কিন্তু শিক্ষানগরী হিসেবে পরিচিত, সেটা কি আপনারা জানেন? আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত। আমাদের রাজশাহী শহরে মাঝে মাঝে ঘোড়ার গাড়িও দেখতে পাওয়া যায়। পুরান ঢাকার মতো রাজশাহী শহর কিন্তু ঘোড়া গাড়ির জন্যও বিখ্যাত। আমি কিন্তু সাহেব বাজারে চলে এসেছি। এর আগে রাজশাহীতে আসার পরে সাহেব বাজারে মরিচ চা, তেঁতুল চা এগুলো খেয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। আর সামনেই কিন্তু আরটিএ মার্কেট। ঈদের আগে আরটিএ মার্কেটের কেমন অবস্থা হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমি কিন্তু ভিডিওগুলো সবই আই বাটনে দিয়ে দেব, আশা করি আপনারা অনেক উপভোগ করবেন। আসলে আজকে এদিকে আসা হতো না, একে তো তাড়াহুড়া ছিল, কারণ আমি প্রথমেই কিন্তু বলেছি আজকে কিন্তু আপনার ভাইয়া আমাকে নিতে আসছেন। তো এদিকে আসছি ছোট্ট একটা কাজে, এবং টেস্ট ট্রিট থেকে বাচ্চাদের জন্য খাবারগুলো নিয়ে যাব। তো টেস্ট ট্রিটে ঢুকলাম আর বেশ কিছু খাবারও নিলাম। খাবারগুলো নিয়ে আমি কিন্তু বাসাতেও চলে এসেছি, আর এখন কিন্তু অলরেডি অনেক বেজেও গেছে, আপনার ভাইয়া চলেও আসবেন এখনই। তো টেস্ট ট্রিট থেকে এই বানগুলো নিলাম, ক্রিম বানগুলো অনেক মজার। বানগুলোর নামগুলো আপনাদের দেখিয়ে দিলাম, কারণ আপনারা কিনলে সেটা সহজেই কিনতে পারবেন। আর আমার বান সবসময় পছন্দ, সেটা কাস্টার্ড বান হোক, ফ্রাইড বান হোক, আমার সবসময় বানগুলো অনেক টেস্টি লাগে। বাহির থেকে আসার সময় বাচ্চাদের জন্য চকলেট, ডোনাট, বান, ম্যাঙ্গো বার এসব জিনিসই নিয়ে আসা হয়েছে, আর এর মধ্যে কিন্তু আপনার ভাইয়া চলেও এসেছেন। আপনার ভাইয়া চলে এসেছে আর এর জন্য অনেক ভালো লাগছে, সেটা ঠিক আছে, কিন্তু অনেকদিন ছিলাম তো বাবার বাড়িতে, এর জন্য খারাপও লাগছে। সবাই একসাথে অনেক বেশি ফানমাস্তি করেছি। আবার নিজেকে বুঝালাম বিদায় পর্বটা তো কখনো সুখকর হয় না। আপনার ভাইয়াও আসার সময় বেশ কিছু ফ্রুটস নিয়ে এসেছে, আর আমার ছোট্ট বোন যেহেতু এখানে আছে আর আমার আম্মা, ওরা কিউই ফ্রুটসটা অনেক বেশি পছন্দ করে, আমিও করি। আমার তো অ্যাভোকাডো ফ্রুটস অনেক পছন্দ, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কিউ ফ্রুটসটাও আমার কাছে অনেক ভালো লাগে, তো উনি সেগুলোও নিয়ে এসেছেন, সেগুলোও খুলে খুলে দেখছিলাম। আমার ছোট্ট বোনের ছোট্ট মেয়েটা ইরাবতী, ও কিন্তু পরে খেতে পারে না, কিন্তু দেখে খেতে চাচ্ছিল, আর ওর হাতটা এত ছোট আর বড়ইগুলো এত বড়, খুব মজা লাগছিল, আর তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এতক্ষণ আমার ভিডিওটি যারা এনজয় করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।